আসসালামু আলাইকুম দর্শক, আজকে 5 জুলাই 2024 মানিসুর পাইকারি আমবাজার থেকে যুক্ত হয়েছি। আজকে দেখতে পাচ্ছেন না, প্রচুর পরিমাণে কিন্তু ফজলি আম এবং সুরমা ফজলি আম দেখতে পাচ্ছেন। ওই আমের কোয়ালিটিগুলো আপনাদেরকে কাছ থেকে দেখানো হচ্ছে এবং জানানো হচ্ছে। তো এই হাটটি সাধারণত হাটের মধ্যেই বসে, কিন্তু প্রচুর পরিমাণে আম যখন আসে তখন কিন্তু রাস্তার পাশ দিয়ে 1-2 কিলোমিটার পথ জুড়ে কিন্তু আমগুলো রাখা হয়, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন। ভাই, ফজলি বাজার কি আজকে 1600-1800 টাকা মন, আপনারা দেখতে পাচ্ছেন ফজলিগুলো। সালামু আলাইকুম, কি আম নিয়ে আসছেন আপনি? ফজলি। ফজলি, আর এটা কি আম? এটা কিষানভোগ। কিষানভোগ না? দর্শক, ফজলি এবং কিষানভোগ আম দেখতে পাচ্ছেন। কিষানভোগটা কি দাম বলে? ঠিকই তো, 1000 টাকা। ঠিকই, 2 ক্যারেট 1000 টাকা বলে? 1 ক্যারেট 1000 টাকা বলে। আর ফজলি তো অনেক বড় বড়, মহারাজ ফজলি মনে হচ্ছে, অনেক বড় বড় সাইজের ফজলি। তো দর্শক, যারা বড় বড় আম খেতে পছন্দ করেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে সরাসরি এই আমটি ক্রয় করতে পারবেন। তো ফজলি কি দাম বলে এটা? এখনো দাম দর হয়নি না দর্শক, এখনো দাম দর হয়নি, যেহেতু প্রচুর পরিমাণে আম চলে আসছে বাজারে, সে কারণে কিন্তু দাম সেভাবে বলা হচ্ছে না, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন। আর এদিকেও কিন্তু ফজলি আম আপনারা দেখতে পাচ্ছেন, ব্যাপক পরিমাণে ফজলি আম কিন্তু আজকে মানুষের বাজারে চলে এসেছে, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন। ভাই, ফজলি নিয়ে আসছেন? ফজলি বাজার কি? ফজলি আমার গেলে কমা দাম, ভালো গেলে 1700-1750। 2200 যাচ্ছে ভালোগুলো। তো যাই হোক, এটা কমাটা কি দাম বলে? 1400-1500। দর্শক, একটু দাগি হওয়ার কারণে কিন্তু এটার দাম কম বলছে ফজলি। মানুষের পাইকারি আম বাজার থেকে এই ধরনের আমও কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে। দর্শক দেখতে পাচ্ছেন যে একেবারে জ্যাম লেগে গেছে, যেহেতু আমের বাজার প্রতিদিনই বসে আর আম বেশি হওয়ার কারণে কিন্তু রাস্তার পাশ দিয়ে গাড়িগুলো এভাবে দাঁড়িয়ে থাকে, তখন কিন্তু গাড়িগুলো এভাবে জ্যাম বাঁধে, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন। ভাই, আমরুপালি বাজার কি? 3200 বলছে দর্শক। আমরুপালি কোয়ালিটিগুলো আপনারা দেখুন, এটা কিন্তু 3200 টাকা বাজার বলছে আজকে। তো আপনারা অবশ্যই অনলাইনের মাধ্যমে এই আমগুলো সরাসরি সংগ্রহ করতে পারবেন স্প্রে এবং ফরমালিন যুক্ত হওয়ার আগেই। আর আপনারা হচ্ছে এক্ষেত্রে অবশ্যই বিশ্বাস স্থাপন করতে হবে, তার কারণ অগ্রিম টাকা পে করলেই আমি আমগুলো একেবারে সেরা আমগুলো আপনাদের জন্য পাঠাই। তো এখানেও আপনারা ফজলি আম দেখতে পাচ্ছেন, আর আমের গাড়িগুলো কিন্তু এভাবে ঢুকছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন মানুষের পাইকারি আম বাজারে। তো দর্শক, আপনারা অনেক সময় প্রশ্ন করে থাকেন যে 1 ক্যারেটে কতগুলো থাকে, আসলে আপনারা 1 ক্যারেট নিলে 20 কেজি দাম দিতে হবে, আপনারা পাবেন 24 কেজি। এটা সকল আমের ক্ষেত্রে, হয়তো 23 কেজি পেতে পারেন, অনেক সময় দাগিগুলো আমরা বাদ দিই 1 কেজি। আর যদি আপনারা 2 ক্যারেট নেন, মানে 1 মন, তাহলে কিন্তু আপনারা 48 কেজি পেয়ে যাবেন সেখানে। আর 48 কেজি পাওয়ার মাধ্যমে কিন্তু আপনারা 40 কেজি দাম দিতে হবে, অনলাইনের মাধ্যমে সরাসরি ক্রয় করতে পারবেন আমগুলো। আর এখানে ব্যাপক পরিমাণে ফজলি আম কিন্তু আজকে দেখা যাচ্ছে মানুষের পাইকারি আম বাজারে, তাছাড়া এখনও কিন্তু গাড়িগুলো ঢুকছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, কি আম নিয়ে আসছেন?
ফজলি কি ফজলি এটা ফজলি তো দুই ধরনের হয় শর্মা ফজলি এই আলহাজ শর্মা ফজলি দেখে মনে হচ্ছে না শর্মা ফজলি যাই হোক তো এটা তো ভাটা লাগা ভাটা লাগলে জান কে মরবো সরকার দিছে ভাটা লাগাতে ভাটা বেশি নাকি আপনার এলাকায় এটা কি বিক্রি করে চলি কেন ভাটা লাগালে তো বসে আছি আচ্ছা আচ্ছা কি দাম বলছে আজকে বাজারে প্রচুর পরিমাণে আম দেখা যাচ্ছে সে তো আমের আমের দাম কম তো কি দাম বলে আজ 500 টাকা ক্যারেট 500 টাকা ক্যারেট বলছে তো দর্শক আপনারা এই সুযোগে কিন্তু সরাসরি অনলাইনের মাধ্যমে আমগুলো ক্রয় করতে পারবেন কারণ আজকে প্রচুর পরিমাণে মানুষের পাইকারি আম বাজারে আমের প্রচুর সমারোহ দেখা যাচ্ছে তো এখানে আপনারা আম রূপালী আম দেখতে পাচ্ছেন তাছাড়া ফজলিও দেখা যাচ্ছে দর্শক ব্যাপক পরিমাণে আমগুলো দেখতে পাচ্ছেন একেবারে মহাসড়কের ধার দিয়েই কিন্তু আমের গাড়িগুলো এভাবে দাঁড়িয়ে রয়েছে তার কারণ প্রচুর পরিমাণে আম যে সামনে যে বাজারটি দেখছেন এটা হচ্ছে মেন বাজার আর মেন বাজারে ঢোকার মতো কিন্তু কোনো ধরনের উপায় নাই যে কারণে কিন্তু এভাবে রাস্তার ধার দিয়ে আমের গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এখানে কিছু গুখি আম দেখতে পাচ্ছেন যেটা আমরুপালের মতোই দেখতে তো দর্শক আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিই যে সামনে আমার সামনে যে আমগুলো দেখছেন এটা কিন্তু আমরুপালের মতোই আম আর অনেক সময় এই আমগুলো কিন্তু আপনারা মিশানো অবস্থায় পেতে পারেন যদি আপনাদের স্থানীয় কোনো বাজার থেকে নেন আর যে কারণে একেবারে ফ্রেশ শুধু আমরুপালি আম নেওয়ার জন্যই কিন্তু আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন মানুষের পাইকারি আম বাজার থেকে একেবারে সরাসরি আপনাদের জন্য আমগুলো সংগ্রহ করা হবে ইনশাল্লাহ দর্শক এই ধরনের আমের গাড়ির কারণে কিন্তু অনেক সমস্যা হয়ে থাকে বড় বড় গাড়িগুলো যেতে পারে না অনেক সময় জ্যাম বেঁধে যায় যে কারণে আপনারা দেখতে পাচ্ছেন বাজারটি দেখানো হচ্ছে তো অবশ্যই আপনারা অনলাইনে আম ক্রয় করতে হলে অবশ্যই ভিলেজ লাইফ 24-এর ওনার মানে আমি মোহাম্মদ নাজমুল হককে বিশ্বাস করতে হবে এবং বিশ্বাস করে আপনারা অবশ্যই আমগুলো সংগ্রহ করতে পারবেন কোনো ধরনের কেমিক্যাল মুক্ত একেবারে ফ্রেশ ফরমালিন মুক্ত আমগুলো সরাসরি এখান থেকে আপনাদেরকে তুলে দেওয়া হবে আর আপনারা বাজার থেকে যদি আম নেন তাহলে আপনারা বলেন যে ভাই বাজারে কম দাম ওখানে বেশি দাম বলা হচ্ছে আসলে এখানে এই দামে আমগুলো ক্রয় করা হয় তারপরে কিন্তু তারা আরও বেশি দামে বেচে কিন্তু আপনারা যে বাজার থেকে আমগুলো নেন এটা অন্য জায়গা থেকে সংগ্রহ করা আর ওই আমগুলো অনেক মিশানো অবস্থায় থাকে এবং অনেক সময় স্প্রে করে যে কারণে আপনারা একেবারে স্প্রে মুক্ত ফরমালিন মুক্ত এই আমগুলো এখান থেকে সরাসরি ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ অনলাইনের মাধ্যমে তো এখানে আসছেন আমগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আচার করার জন্য বস্তা লোড করা হচ্ছে তো দর্শক দেখতে পাচ্ছেন একেবারে ফজলি আম নিয়ে কিন্তু চলে আসছে তোমার হাতে কি আম এটা ফজলি না ফজলি আম খাও তুমি খাতে কেমন ভালো না তো দর্শক ভালো থাকবেন পরিবারকে ভালো খাবার দান করবেন ফরমালিন মুক্ত এমনটি আশা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ